हेलो गाइस, वेलकम टू आवर चैनल। तो गाइस, आज এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগানে কোন স্ট্রাইকার আসছে, জেসন কামিংস নাকি অস্কার জাওয়াদা। তো কোন স্ট্রাইকার বর্তমানে মোহনবাগানে আসছে পুরোপুরি কনফার্ম আপডেট কিন্তু আজকের এই ভিডিওটিতে আমি জানিয়ে দেব। তো গাইস চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যেহেতু খেলার সমস্ত আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী আপডেটগুলো একদমই মিস করবে না। তো গাইস চলো শুরু করা যাক। তো প্রথমত কথা বলে নিই দুটো স্ট্রাইকারের ব্যাপারে। তো জেসন কামিংস, যিনি কিন্তু একজন অস্ট্রেলিয়ান 27 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার, আর অস্কার জাওয়াদা, তিনি হলেন একজন 27 বছর বয়সী পোল্যান্ডের সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার। দুটো প্লেয়ারই কিন্তু বর্তমানে এ লিগে খেলছেন। তো অস্কার জাওয়াদা, যিনি কিন্তু খেলছেন ওয়েলিংটন ফোনিক্সের হয়ে, তো যেখানে রয় কৃষ্ণা উইলিয়ামসের মতো প্লেয়াররা খেলে এসেছে, তো সেখানে কিন্তু এই মুহূর্তে খেলছেন অস্কার জাওয়াদা। আর জেসন কামিংস খেলছে কিন্তু এ লিগেরই ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার হয়ে। গত ম্যাচেই দেখেছো একটা জয়সূচক গোল কিন্তু করেছেন জেসন কামিংস। আর দুটো প্লেয়ারের ব্যাপার নিয়ে যদি কথা বলা যায়, দুটো প্লেয়ারের মধ্যে কিন্তু গোল স্কোরিং অ্যাবিলিটি খুবই ভালো, আর দুটো প্লেয়ারই কিন্তু মাত্র 27 বছর বয়স, আর দুজনেই কিন্তু বর্তমানে এ লিগ কাঁপাচ্ছে। আর দুটো প্লেয়ারের মধ্যে যদি মানে ভেদাভেদ কোনো দেখাই যাচ্ছে না, আর দুজন প্লেয়ারই কিন্তু দারুণ ফর্মে রয়েছে। জেসন কামিংস, যিনি কিন্তু 25টা ম্যাচে 16টা গোল করেছে, 4টে অ্যাসিস্ট করেছে, আর উল্টো দিকে অস্কার জাওয়াদা, তিনি কিন্তু 25টা ম্যাচে 15টা গোল এবং 2টো অ্যাসিস্ট করেছেন। তো দুটো প্লেয়ারই দেখতে পাচ্ছ খুবই দুর্দান্ত গোল স্কোরিং অ্যাবিলিটি, আর দুজনেই কিন্তু দারুণ পারফর্ম করছে দুটো টিমের হয়ে। বর্তমানে অস্কার জাওয়াদার সঙ্গে ওয়েলিংটন ফোনিক্সের কন্ট্রাক্ট রয়েছে, সেন্ট্রাল কোস্ট মেরিনার সঙ্গে কিন্তু জেসন কামিংসের কন্ট্রাক্ট রয়েছে। তো দুটো প্লেয়ারকে যে ক্লাব নিতে চাইবে তাদেরকেই কিন্তু ট্রান্সফার ফি লাগবে। আর কে আসছে বর্তমানে অফিসিয়াল আপডেট? তো দেখো, অস্কার জাওয়াদার সঙ্গে কিন্তু কোনো আপডেট পাওয়া যায়নি এবং লিঙ্ক আপের কোনো আপডেট পায়নি। তো আমি গতকালকে জানিয়েছিলাম যে কে আসলে বেটার হয়, আমি কিন্তু বলিনি যে তিনি আসতে পারেন বা এরকম কোনো রিমোর্স আছে। আমি জাস্ট জানিয়েছিলাম যে জেসন কামিংসের থেকে বেটার অপশন। বেশ কিছু সাবস্ক্রাইবাররা কিন্তু আমাকে জানিয়েছিল এই প্লেয়ারটির ব্যাপারে, তাই আমি ভিডিওতে জানিয়েছিলাম। আর আজকের ভিডিওতে আমি জানাবো কে আসছে কনফার্ম। তো দেখো, অস্কার জাওয়াদার সঙ্গে কোনো লিঙ্ক আপের খবর পাওয়া যায়নি, তবে জানা যাচ্ছে যে আগে মোহনবাগান তার সঙ্গে কিন্তু একটা কোথাও কথাবার্তা চালিয়েছিল তাকে দলে আসার জন্য। তো এই মুহূর্তে কোনো আপডেটস নেই, তবে জেসন কামিংসের সঙ্গে কিন্তু পুরোপুরি মানে কথাবার্তা চালিয়েছে দলে আসার জন্য। এবং ট্রান্সফার মার্কেট সোর্স থেকে আমরা জানতে পারছি যে 65% কিন্তু চান্স রয়েছে মোহনবাগানে আসার জেসন কামিংসের। তোমাদের কি মনে হয়, জেসন কামিংস নাকি অস্কার জাওয়াদা, কে বেটার? তো দুটো প্লেয়ারের মার্কেট ভ্যালু নিয়ে যদি কথা বলা যায়, জেসন কামিংসের মার্কেট ভ্যালু 9.6 করোড়, আর উল্টো দিকে অস্কার জাওয়াদা, তার বর্তমান মার্কেট ভ্যালু মাত্র 4 করোড়। তো দুটো প্লেয়ারের মার্কেট ভ্যালু কিন্তু অনেকটাই ডিফারেন্স, আর দুটো প্লেয়ারকে আনতে গেলে কিন্তু ট্রান্সফার ফি দিতে লাগবে। তো এদিকে কিন্তু জেসন কামিংসকে আনতে গেলে অনেক টাকাই খরচ করতে হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্টকে বলতে পারো, আর অস্কার জাওয়াদার মতো প্লেয়ারকে যদি তারা নিতে পারতো সেক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও অ্যামাউন্ট কম লাগতো। এবং তিনিও কিন্তু বেশ ভালো ফর্মে রয়েছেন, তিনিও বেশ ভালো প্লেয়ার একটা, তো তাকেও কিন্তু নিলে নিতে পারতো মোহনবাগান। তো তোমাদের কি মনে হয়, অস্কার জাওয়াদাকে নিলে বেটার হতো নাকি জেসন কামিংসটাই ঠিক আছে? অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও। তো গাইস, এই ছিল জেসন কামিংস অস্কার জাওয়াদার ব্যাপারে যে আপডেট এবং কে আসছে কনফার্ম তোমাদেরকে প্রুফ সহকারে দেখিয়ে দিলাম অবশ্যই। তো তোমাদেরকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও। আর এই ছিল আজকের ভিডিও, আই হোপ তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও। তো গাইস, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়। বাই বাই, হ্যাভ এ গুড ডে।